প্রশান্ত মহাসাগরের মন্টেরি উপসাগরে হামব্যাক প্রজাতির একটি তিমি আচমকা লাফিয়ে দিয়ে উপরে উঠে আসে। এর সামান্য পিছনেই রয়েছে মাছ ধরার একটি নৌকা যা অল্পের জন্য রক্ষা পেয়েছে। ওই বিষয়ে ফটোগ্রাফার ডগলাস ক্রফট সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ঘটনা ছিল উত্তেজনায় ভরপুর। এটা এমন একটা সময় যা স্যামন মাছ ধরার ঋতুর সঙ্গে মিলে যায়, যখন গ্রীষ্মকালীন খাবারের জন্য হামব্যাকগুলো মন্টেরি উপসাগরে ফিরে আসছিল। এই সময় সেখানে শত শত মাছ ধরার নৌকা ছিল। ওই ছবিগুলো যিনি তুলেছেন তার নাম ক্রফট। তিনি জানান, তিনি বেশ কয়েক তিমিকে ঢেউ ভেঙে উপরে লাফিয়ে উঠতে দেখেছেন। তিনি প্রত্যাশা করেছিলেন ওই স্তন্যপায়ী প্রাণীগুলো পূর্ববর্তী আচরণের ভিত্তিতে কাজ করবে। ক্রফট বলেন, আমি নিচের ডেকে ওয়াটার লাইন বরাবর গিয়েছিলাম যাতে কাছ থেকে ছবি তোলা যায়। ক্রফট একটি আলাদা নৌকায় ছিলেন, তার সঙ্গে একই নৌকায় ছিলেন ভিডিওগ্রাফার ক্যাট কামিং। তিনি বলেন, সমুদ্র থেকে লাফিয়ে উঠল প্রকাণ্ড আকারের তিমি, তবে এটা আকারে কত বড় ছিল সেটার তথ্য তিনি জানাননি। কেবল বলেছেন এটা ছিল বিশালাকৃতির। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নামের সংস্থা জানায়, হামব্যাক প্রজাতির তিমি দৈর্ঘ্যে সাধারণত 60 ফুট এবং ওজনে 40 টন পর্যন্ত হতে পারে। তিমির ওই লাফিয়ে ওঠার অসাধারণ ভিডিওটি তুলেছিলেন কামিংস। তিনি জানান, ফুটেজটি ধারণ করার আগে তিমিটি কয়েকবার লাফিয়ে উঠেছিল। সংবাদ মাধ্যমকে কামিং জানান, কখনো কখনো যখন তিমিগুলো একাধিকবার লাফিয়ে ওঠে তারা একটি নির্দিষ্ট দিক নির্দেশনা মেনে চলে। তিনি বলেন, আমি হিসাব করেছি যে তিমিটা পরের বারের লাফিয়ে ওঠা জেলে নৌকাটিকে ঘিরেই হবে, কারণ তিমিটি এই পথটি অনুসরণ করছে। এদিকে বিশ্ব বন্যপ্রাণী তহবিলের অভিমত, যদিও তিমিকে এখনও বিপন্ন প্রাণী বলে মনে করা হয়, তবু এ প্রজাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1985 সালে বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে তিমির সংখ্যা বেড়েছে। এক হিসাবে দেখা গেছে বিশ্বের মহাসাগরগুলোতে প্রায় 60,000 হামব্যাক তিমি রয়েছে। তারা প্রজননের উদ্দেশ্যে কখনো কখনো 5,000 মাইল দূরত্ব পর্যন্ত সমুদ্রপথ পাড়ি দেয়।